রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে খালেদা জিয়াকে ক্ষমা করে দিতেও পারেন, এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি বিএনপি তা ভুলে গেছে। দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারেন না, তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তার চিকিৎসা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন, মাঠ গরম করছে, তাদের মধ্যে প্রকৃত শিক্ষার আলো নেই। অন্যদিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা জানতে চাইলে খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া জলে পড়ে যাননি যে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে খালেদা জিয়া মারা যাবে, তবুও রাষ্ট্রপতির কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অতিরিক্ত অপব্যবহার করছেন, তিলে তিলে মারতে চাইছেন খালেদা জিয়াকে। আমরা এর বিচারের ভার দেশের সাধারণ মানুষের উপর ছেড়ে দিলাম। আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, কথা আছে না, হাতি গর্তে পড়লে চামচিকা ও লাথি মারে, এখন অবস্থা এমন হয়েছে। ওরা ভুলে যায় খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানুষকে সম্মান করতে জানে না আওয়ামী লীগের নেতারা।